হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় গর্ভাবস্থার 12তম সপ্তাহ। এই সপ্তাহের ভিডিওতে বিশেষ যে বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরব তা হলো গর্ভাবস্থায় এই সময়ে কী কী ধরনের পরিবর্তন হয়, ভ্রূণের বৃদ্ধি এবং সাধারণ শারীরিক পরিবর্তন, এবং 12তম সপ্তাহে গর্ভাবস্থার কী কী লক্ষণ দেখা যায়, এই সময়ে মা কী কী খেতে পারবেন, এবং এই 12তম সপ্তাহে মায়ের জন্য কিছু প্রয়োজনীয় টিপস এবং কীভাবে মা নিজের শরীরের যত্ন নেবেন, কী করতে পারবেন কী করতে পারবেন না, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। 12তম সপ্তাহ নিয়ে একজন গর্ভবতী মায়ের যা যা জানা প্রয়োজন তা হলো গর্ভাবস্থার শুরুর দিকের সপ্তাহগুলোর নানা লক্ষণ এ সময় এসে সাধারণত ধীরে ধীরে কমতে থাকবে। 12তম সপ্তাহের মধ্য দিয়ে আপনার গর্ভাবস্থার 3 মাস শেষ হবে। এ সপ্তাহেও আপনাকে দেখতে গর্ভবতীর মতো লাগবে না, কেননা পেটের সামান্য পরিবর্তন হয়তো হয় কিন্তু সেটা অন্য কেউ বুঝতে পারবে না। গর্ভাবস্থায় 12তম সপ্তাহে আপনার শিশুর বৃদ্ধি। এই সপ্তাহে শিশুর আকার একটি বড় খেজুরের মতো হয়। শিশুর সাইজ হয় 5.4 সেন্টিমিটার এবং ওজন হয় 14 গ্রামের মতো। এই সপ্তাহে শিশুর যৌনাঙ্গের বিকাশ বহির্মুখী হয়। এই সপ্তাহে শিশুর কিডনিগুলো কার্যকরী হবে। তার দরুন শিশু প্রস্রাব তৈরি করতে শুরু করতে পারবে। এ সপ্তাহে আঙুলের নখের গঠন শুরু হয়। এ সপ্তাহে পাচক তন্ত্র বিকশিত হয় এবং হাড়ের মজ্জা থেকে শ্বেত রক্তকণিকা তৈরি হতে শুরু করে। এ সপ্তাহে মায়ের সাধারণ শারীরিক পরিবর্তনের মধ্যে আছে মায়ের কিছুটা ওজন অর্থাৎ 500 গ্রাম থেকে 1 কিলোগ্রাম ওজন বৃদ্ধি পেতে পারে। এ সপ্তাহে গর্ভাশয় ক্রমাগত বৃদ্ধি পাবে, যেখানে ডাক্তার হাত দিয়ে প্যালপেট করে গর্ভাশয় ফিল করতে পারবেন। 12তম সপ্তাহে গর্ভাবস্থার বিশেষ লক্ষণগুলো কী কী তা নিয়ে এখন আমরা আলোচনা করব। 12তম সপ্তাহে গর্ভাবস্থার লক্ষণ। 12তম সপ্তাহে মায়ের ত্বকের পিগমেন্টেশন বৃদ্ধি পেতে থাকে। এটি হরমোনের পরিবর্তনের ফলে ঘটে এবং অস্থায়ীভাবে ত্বকে মেলানিন বৃদ্ধি করে। এই সময়ে স্তন দুধ উৎপাদনের জন্য প্রস্তুত হয়, তাই স্তনে টন টন করে। মেলানিন বৃদ্ধির কারণে স্তনবৃত্তের চারপাশ আরও ঘাড়ো হতে থাকে। এই সকল লক্ষণের সাথে সাথে জুনিস্ট্রাপ, মাথা ব্যথা, স্পটিং ব্লিডিং ও ক্লান্তি ভাব থাকতে পারে। এই সময় মা কি খেতে পারবেন? এই প্রশ্নটি গর্ভাবস্থায় প্রতিটি মাকেই বেশ নাড়া দেয়। খাবার দাবারের বিষয়ে আপনার লক্ষ্য হবে সুষম খাবারের তালিকা প্রস্তুত করা, যেমন ফল ও সবুজ পাতাযুক্ত সবজি যাতে ভিটামিন ও খনিজ রয়েছে, সকল প্রকার জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে, বাদাম, দই ও সূর্যমুখী অথবা সিমের বীজ খাবার তালিকায় রাখতে পারেন। মাংসজাত খাবার অর্থাৎ প্রোটিন অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে। মুরগির মাংস ও মাছ রাখতে পারেন। প্রোটিন শিশুর হাড় ও পেশি বিকাশে সহায়তা করে, তাই মাংসজাত খাবার অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে। কার্বোহাইড্রেট ভ্রূণের বিকাশে সহায়তা করে, এই জন্য খাদ্য তালিকায় কার্বোহাইড্রেটের উপস্থিতি অপরিহার্য। 12তম সপ্তাহে মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং মায়ের কিছু যত্ন নিয়ে এবার আলোচনা করব। গর্ভাবস্থায় প্রথম 3 মাস শেষ করার অভিজ্ঞতা এক একজন মায়ের ক্ষেত্রে এক এক রকম। কেউ কেউ ভালোভাবেই পার করেন, আবার কারো ক্ষেত্রে এই সময়টি খুবই বেদনাদায়ক ও কষ্টকর হয়। মনে রাখতে হবে এই মুহূর্ত থেকে কোনো দিকে ফিরে যাওয়া যাবে না, তাই আপনার নিজের ও শিশুর উভয়ের সুস্থতা ও সুরক্ষার দায়িত্ব আপনার নিজের। আরও মনে রাখতে হবে আপনার জীবনধারায় কৃত কাজগুলি অবশ্যই আপনার শিশুর শরীরে প্রতিফলিত হয়। অতএব এই সময়ে আপনার নিজের যত্ন নেওয়াটাকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এই সপ্তাহে আপনার কিছু বিষয়ের দিকে নজর দেওয়া উচিত, যেমন আপনার রক্তের শর্করা ঠিক রাখার জন্য একেবারে অধিক খাবার গ্রহণ না করে বারবার খান। গর্ভাবস্থায় বেশি খাবার খেতে বলা হয়। এর মানে এই নয় যে আপনি একেবারে অনেক খেয়ে ফেলবেন। সাধারণত আমরা যে খাবার খেয়ে থাকি যত কিলোক্যালোরি গ্রহণ করি স্বাভাবিক অবস্থায়, গর্ভাবস্থায় তার থেকে মাত্র 300 কিলোক্যালোরি বেশি খেতে হয়। তাই আপনি 3 বারের জায়গায় অল্প অল্প করে
চার থেকে পাঁচবার অথবা ছয়বার খাবার গ্রহণ করুন। তাতে আপনার খাবারটা হজম হবে এবং পুষ্টিটি আপনার শরীরে কাজে লাগবে। গর্ভাবস্থায় মুখের স্বাস্থ্যের যত্ন নিন। হরমোনের পরিবর্তনের কারণে মাড়ির গোড়ায় রক্তপাত ঘটতে পারে। তাছাড়াও আরও একটি বিষয় মনে রাখতে হবে, জীবাণু ছড়ানোর প্রাথমিক কেন্দ্র ঘর হল মুখগহ্বর। তাই মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে মুখ থেকে কোনো জীবাণু আপনার ভেতরে শিশুর ক্ষতি না করতে পারে। এই সপ্তাহে কি কি করা যাবে না অথবা গর্ভাবস্থায় কি কি করা যাবে না। ধূমপান করা যাবে না, এটি শিশুর শ্বাসযন্ত্রের সমস্যা তৈরি করে। অ্যালকোহল বা মদ্যপান করা যাবে না, এটি শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের কোষগুলোর বৃদ্ধিকে খারাপভাবে প্রভাবিত করে। অনেক মায়ে আছেন যে গর্ভাবস্থায় বেশি খেতে চান না, নিজেকে স্লিম রাখার জন্য সে ডায়েট করেন। এ সময় নিজেকে স্লিম রাখার জন্য ডায়েট করা উচিত নয়। বায়ু চলাচলের অভাব রয়েছে এমন জায়গায় অথবা খুব গরম বা খুব ঠান্ডা এমন জায়গা এড়িয়ে চলতে হবে। এ সময় রক্ত সরবরাহ ও হরমোনের কারণে দেহ সঠিকভাবে ঘামতে পারে না, যার কারণে শরীর তাপ হ্রাস করতে পারে না। অতিরিক্ত তাপ শিশুর উপর খারাপভাবে প্রভাব ফেলতে পারে, এজন্য সবসময় খোলামেলা পরিবেশে থাকতে হবে। ভিউয়ার্স, আশা করছি 12তম সপ্তাহে আপনার দেহে কি কি ধরনের পরিবর্তন হয় এবং আপনি আপনার সন্তানের ভালোর জন্য এই সপ্তাহে বিশেষ কি কি কাজ করবেন সেই বিষয়টি সম্পর্কে আপনার সম্যক ধারণা হয়েছে। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে পারেন। সকল মায়েদের সুস্থতা কামনা করে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।